আমরা গণতন্ত্র সম্পর্কে জানছিলাম। এই ভিডিওতে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রকারভেদ, অর্থাৎ গণতন্ত্র কত প্রকার হতে পারে। একেবারে মোটা দাগে বা ফাইন লাইন টেনে আমরা যদি গণতন্ত্রকে ভাগ করি, তাহলে গণতন্ত্র মূলত দুই প্রকার। একটি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আরেকটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। অর্থাৎ বুঝতেই পারছো, ডিরেক্ট ডেমোক্রেসি আর ইনডিরেক্ট ডেমোক্রেসি। আসো এবার তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি আর ইনডিরেক্ট ডেমোক্রেসি কী জিনিস সেটা বুঝি। প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে যেখানে রাষ্ট্রের বা কোনো অঞ্চলের প্রতিটি সিদ্ধান্ত একেবারে সরাসরিভাবে সেই রাষ্ট্রের নাগরিক কিংবা সেই অঞ্চলের জনগণ গ্রহণ করবে। তার মানে মনে করো একটা গ্রামে পঞ্চায়েত বসলো, সেই পঞ্চায়েতে মনে করো লোক আছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন। তো তারা সবাই মিলে যদি কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করেন একেবারে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে, তখন সেটি কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রের আওতাভুক্ত হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে এই যে প্রত্যক্ষ গণতন্ত্রগুলো প্রচলিত ছিল, সেই গণতন্ত্র প্রচলিত রাখা বর্তমানের বিশাল আকার রাষ্ট্রগুলোর জন্য বেশ দুষ্কর বা বেশ কঠিন। প্রশ্ন করতে পারো যে কেন। কারণ হচ্ছে মনে করো তোমার এলাকায় লোক থাকে 1 লক্ষ। এখন সিদ্ধান্ত মনে করো নিতে চাচ্ছ যে এলাকায় একটা পার্ক বানাবে নাকি বানাবে না, হ্যাঁ অথবা না। তো 1 লক্ষ মানুষের মধ্যে মনে করো 60,000 জন ভোট দিল যে হ্যাঁ পার্ক বানাবো, আর মনে করো 40,000 জন ভোট দিল না বানাবো না। তারপরে আবার প্রশ্ন আসতে পারে, পার্ক যে বানাবো পার্কটা কি গোল বানাবো নাকি চারকোনা বানাবো। তখন আবার এই 1 লক্ষ লোকের মধ্যে 70,000 ভোট দিতে পারে যে হ্যাঁ পার্কটা গোল বানাবো, আর 30,000 আবার ভোট দিতে পারে না পার্কটা চারকোনা বানাবো। তার মানে বুঝতেই পারছো যে একটা ইস্যু থেকে অনেকগুলো কিন্তু সিদ্ধান্তের অবতারণা হতে পারে। তার মানে একটা প্রজেক্ট যদি আমি বাস্তবায়ন করতে চাই, সেখানে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে। যেমন বাজেট কত হবে, কাজটা কে করবে, কিভাবে করবে, কত দিনে করবে। সমস্যার ব্যাপার হচ্ছে এত সকল বিষয় যদি সকল মানুষের মতামতের উপর নির্ভর করে, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটি একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়ায় থেকে যাবে সারা জীবন, অর্থাৎ প্রক্রিয়াটা আর শেষ হবে না। এ কারণেই এখন প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বেশি কার্যকর। সেটা কীরকম? প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, অর্থাৎ আমরা জনগণ ভোটের মাধ্যমে একটি জায়গা থেকে জনপ্রতিনিধি নির্বাচন করি, তারপর সেই জনপ্রতিনিধি আমাদের হয়ে সংসদে বা আইনসভায় কথা বলেন, আমাদের মতামতের প্রতিফলন তার বক্তব্যে থাকে। আর যদি তা না হয় সেক্ষেত্রেও তার কিন্তু রক্ষা নেই, কারণ পরবর্তী নির্বাচনে আবার কিন্তু আমাদের কাছেই তার ভোটের জন্য আসতে হবে। এই কারণে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে পরোক্ষ গণতন্ত্র কাজ করে, অর্থাৎ সকল সিদ্ধান্ত সরাসরিভাবে সেখানে জনগণ নেয় না, বরঞ্চ জনগণের নির্বাচিত যে জনপ্রতিনিধি তিনি জনগণের হয়ে জনগণের ভালোর জন্য বিভিন্ন সিদ্ধান্ত প্রণয়ন এবং বাস্তবায়নে অংশগ্রহণ করে থাকেন। আশা করি বন্ধুরা তোমাদের কাছে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র এই দুটি ব্যাপারই পরিষ্কার। পরের ভিডিওতে আমরা পরোক্ষ গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কী সেটি সম্পর্কে জানব। আমাদের সাথেই থেকো।